আমি যদি আপনার কাছে জানতে চাই, আখি আপুর এমন কোনো দিক আছে যেটা আপনার কাছে মনে হয় না এটা একটু ওর চেঞ্জ করা উচিত, কোন নেগেটিভ সাইড কি আছে? সত্যি কথা বলতে কি যে আমি আর ওর থেকে সাজেশন দেই। আচ্ছা, ও আমাকে গাইড করে কোনো কোনো ক্ষেত্রে। এটা সত্যি, এটা সত্যি কথা যে ওকে ওরকে এই ব্যাপারে কোনো ওর বাজে ব্যাপার কোনো আমার চোখে পড়বে না ডেফিনেটলি, উল্টা আমার ব্যাপারগুলো ধরে কয়েকদিন পর পর, ইমন তুই এটা করিস না এটা করিস না, উইচ আই লাইক মোস্ট। সেটা আমার কাছে যাচ্ছি। তুই বল। আচ্ছা ঠিক আছে, বাজে কোনোটাই না হয় আপনি নেগেটিভ দিকটা আপনি না হয় খুঁজে পেলেন না, বাট ওনার পজিটিভ দিকগুলো তাহলে বলেন। পজিটিভ ডেফিনেটলি ওর অ্যাজ এ হিউম্যান বিং, শি ইজ এ সুপার হিউম্যান বিং। সত্যি কথা, বিকজ আমাদের আলহামদুলিল্লাহ আমাদের ইন্ডাস্ট্রিতে এই রিসেন্টলি যে প্যান্ডেমিকের কারণে যে ক্রাইসিসগুলো নেমেছিল, প্লাস আগেও যে যেই কোনো শিল্পী যদি বিপদেই পড়ে প্রথম স্টেপ কিন্তু আঁকিয়ে নেয়। আচ্ছা, এটা আমরা সবসময় অ্যাপ্রিশিয়েট করি। এবার আমরা যাচ্ছি আঁখি আপুর কাছে বন্ধু হিসেবে, ইমন ভাইয়ের যে কোনো নেগেটিভ দিক হয় কি? আমরা এমন একটি জায়গায় কাজ করি, এটা এখন শুধু আমাদের মিডিয়া বলে না, যে কোনো জায়গাতেই একটু ডিপ্লোম্যাটিক্যালি চলতে হয়। হি ইজ নট ডিপ্লোম্যাটিক। আচ্ছা, এটা হয়তো ভালো গুণ, কিন্তু আমাদের পারিপার্শ্বিক অবস্থা যেরকম সেখানে এটা গুণ না, এটা বুমেরাং হয়, এটা ওরই ফাইনালি ক্ষতি হয়। সো কিছু জায়গায় অনেক কিছু আছে যেটা বলা বলে ফেলেও যেটা ওর বলা উচিত না, এন্ড সেই জায়গাটাতে ওকে আমি আটকাই। বাট আমি যদি তার ওয়েল উইশার হই, আমি ডেফিনেটলি তাকে একটা গুড সাজেশন দিব। আচ্ছা, এই কারণে আমি তখন মানা করি যে বলার দরকার, মুখ বন্ধ রাখলেই তো হয়, না সে কন্ট্রোল করতে পারে না। না, কোনোটাতে যদি ও দেখে যে আমি রং ছিলাম, ও যে সেদিন কি খুশি হয়, দেখছিস আমি যে স্ট্যাটাসটি দিছিলাম আমি কিন্তু ঠিকই দিছিলাম, তখন আমি লিখি তাও তোকে মানায় না। আপনি আপনার জায়গায় রাইট থাকবেন, তোকে মানা স্বীকার কর মাঝে মাঝে। ও আচ্ছা, ওই একটা বললাম যে আমি বলবোই না, আমি ভাই ভালো মানুষই ভালো চাই না। স্ট্যাটাস দেয়াটা এটা হবে না, আমি মাঝে মাঝে এখন স্ট্যাটাস দেই কি ও ঘুমিয়ে পড়ে তারপরে দেই, কিন্তু কেউ না কেউ স্ক্রিনশট দিবে আমার, বন্ধু তো জেনে যাবে। আমি তো দেখছেন ইন্ডাস্ট্রিতে যারা কাজ করছে মোরালেস আমাদের 90% আমাদের জুনিয়র যারা কাজ করছে, কিছু তো ভুল ও হচ্ছে জুনিয়র ভুল করবে, আমি সব জুনিয়র কে আমি ভুল ধরাই দিব। আমি তুমি জুনিয়রদের ভুল ধরাবা, তুমি ফোন করে ভুল ধরাবা, তুমি স্ট্যাটাস দিয়ে ভুল ধরাবা, আর কি দরকার? সবাই কি ভুল শিখতে আসতেছে? কাজ হয়, কাজ হয় না, আমরা সিনিয়র, বাট আমরা অনেক কাজ হয়েছে আমাদের সময়। আমরা যদি কোনো ভুল করতাম হয়তো আমাদের সিনিয়র আর্টিস্টরা, কো আর্টিস্টরা আমাদেরকে মেকআপ রুমে নিয়ে বা ফোন করে, তখন তো ফেসবুক ছিল না বাবা, তো ফেসবুক থাকলে সেটার এই ব্যবহার কেন? এখন আমার আমার ফেসবুক ছিল না, কিন্তু পত্রিকা তো ছিল, পত্রিকা বলার ফেসবুকে বলার ভিতর পার্থক্য কি? আমাদের ঝগড়া হচ্ছে। এমন ভাই, আমি যদি কোনো কোনো কিছু করি, আখি আপু কিন্তু ফোন করে বলবে যে তুমি এটা করছো এটা ঠিক না, বা ফেরদৌস কিন্তু একজন করছে না, তো আমি লাস্ট যে স্ট্যাটাসটা দিয়েছি সমস্ত উপস্থাপক উপস্থাপিকা এবং সিঙ্গার্সদের একটা লেসন দিয়েছি। লেসন মানে কি? বলেছি যে দ্যাটস দ্য ওয়ে শুড, এভাবে তোমাকে কথা বলতে হবে মিডিয়াতে, যে বাসায় কোর্সে খেসে করে কথা বলতে পারো, তোমার বন্ধুদের সাথে অনেক কিছু বলতে পারো, তুমি মিডিয়ার সামনে বলবে ইটস নট পসিবল, অ্যাকসেপ্টেবল না। আপনি জুনিয়র শিল্পীদেরকে সাজেস্ট করতে পারেন, কারণ আমরা শিল্পী এখন আজকে পূর্ণিমা স্ক্রিনে কি বলছে এটাকে কিন্তু 1 কোটি মানুষ ফলো করবে। আপনি স্ট্যাটাস কি দিচ্ছেন আপনারটা দেখছেন না? না, তুমি যেটা বলছো যেভাবে কথা বলছো ফলো করবে, তোমার কাছে ফলোয়ার্স আছে, কোটি কোটি ফলোয়ার্স আছে, তুমি যদি ফলোয়ার্সকে ওটাই শেখাও যে তুমি কিভাবে কথা বলছো, তো সেটা তো
ও আজকে আমাদেরকে নি স্ট্যাটাস দিবে রাতে আমি দিব আজকে আমাদের দুজনকে নি আজকে এমন ভাই স্ট্যাটাস মানে ও জিটে দিবে আমরা বুঝিনি বলতে আমাদের কি আমি দিব এই দুটার বদমাশাদের ছবি তুলছি তুলছি এটা আমি দিব আজকে আমরা আটকাইছি আটকাইছি আজকে এটাই টপিক আজকে এটাই টপিক